আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে করলার একটি লোভনীয় রেসিপি শেয়ার করছি অনেক ভালো লাগবে আশা করছি আপনাদেরকে অনেক শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইলো চলুন স্টার্ট করি রেসিপিটা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে যেতে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি সানফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন এখানে আমি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আর এখানে আমি একটু কালারটা ভালো আসছিল না সেই কারণে পরে আবারও এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো এই যে ভেজে নিয়েছি আলুগুলো খুব ভালো রকম আমার সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে ভাজা হয়ে যেতে আমি তুলে নিচ্ছি এখন আলুগুলো তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করতে ভুলবেন না আমি এই তেলের মধ্যে আবারও একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তিন এক চা চামচের তিন ভাগের এক ভাগ তো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আমি লো হিটে রেখেছি নাহলে কিন্তু আবার জ্বলে যেতে পারে হলুদ গুঁড়ো তো এখানে আমি করলা দিয়ে দেব আমি মিডিয়াম সাইজে দুটো করলা নিয়েছি ভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর মাঝখানে অংশটা আমার ভালো লাগে সেই কারণে ফেললাম না তো মিডিয়াম টু না এখানে আমি হাই হিটে রেখে করলাটা ভেজে নেব তো এখানে হাই হিটে আমি করলাটা দাঁড়িয়ে থেকে ভালো করে ভেজে নিতে হবে নাহলে আবার জ্বলে যাবে কিন্তু তেলে তো সুন্দর একটা ফ্লেভার আসছে করলা থেকে আর তেতো কিন্তু একদমই নেই এইভাবে করলা ভেজে দেখতে পারেন খুব ভালো লাগবে আমি করলাগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচনো এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে লাল করে নেব আমি এখানে মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা লাল করে নিয়েছি আর এখানে আমি প্রায় দেড় চামচের মতো রসুন থেতো করা দিয়ে দিলাম রসুনটাও ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব কষে নেব একটু তো রসুনটা আমার কিন্তু এখানে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষা হয়ে গেছে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দেব যাতে করে পেঁয়াজ আর রসুন না জ্বলে যায় সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়ে এখন আমি একটু মশলাগুলো দিয়ে দেব এই যে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম যেহেতু প্রত্যেকটা উপকরণ আমি হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি আর এখানে আমি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি মশলাগুলো ভালো করে কষে নেবো আমি মিডিয়াম টু লো হিটে রেখে কষে নিচ্ছি মশলাগুলো এই যে আমার মশলা কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো সরু সরু করে ফালি করে দিয়ে দিয়েছি একটু কষে নেব তো প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটি লাইক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি শুকো মাছ দিয়ে দিলাম শুকো মাছটা আমি গরম পানিতে প্রায় পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানিতে লোকড়ি ধোবার পরে আবার সাদা পানিতে তিন চারবার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখানে শুকো মাছটা আমি এমনভাবে ধুয়েছি প্রায় সেভেন্টি পারসেন্টের মতো দুর্গন্ধটা চলে গেছে তো শুকো মাছটা আমি প্রায় দুই থেকে তিন মিনিট ধরে মিডিয়াম হিটে রেখে একটু কষে নিচ্ছি এখানে আমার শুকো মাছ কষা হয়ে গেছে শুকো মাছটা একটু ভেঙে ভেঙে গেছে খুব একটা ভাঙেনি গোটাও আছে একটু তো এরকমভাবে ভাঙলেও কিন্তু তরকারির সঙ্গে খুব ভালো লাগে এখন আমি ভেজে রাখা করলা আর আলু দিয়ে দিলাম আপনারা চাইলে উচ্ছেও নিতে পারেন তো করলা আলু একটু এক দেড় মিনিট সময় নিয়ে ভালো করে কষে নেবো শুকো মাছের সঙ্গে তো আবারও বলছি প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা লাইক করতে ভুলে যান লাইক করে দেবেন প্লিজ তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ পানি দিয়েছি এখানে আমার কোনো কিছু সেদ্ধ করার প্রয়োজন নেই প্রত্যেকটা উপকরণ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো মশলাটা খুব ভালো করে যাতে সেট হয়ে যায় প্রত্যেকটা উপকরণের সঙ্গে সেই কারণে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লো হিটে একদম লো হিটে করে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললে খুলতে এই যে দেখতে পাচ্ছেন এরকমভাব আমার তরকারিটা এরকম হয়েছে হয়ে গেছে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আলু কিন্তু ভাজার সময়তেই প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছিল আর যতটুকু বাকি ছিল ঢাকনা দিয়ে ঢেকে দিতে সেদ্ধ হয়ে গেছে আমি এখন তরকারিটা কড়া থেকে নামিয়ে নিয়েছি এই যে সার্ভ করে নিয়েছি তো আশা করছি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লাগবে প্লিজ যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরছি আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ